extra time. দিনটা খুব ডিপেন্ড করে, যেরকম প্রত্যেক বারে আমাদের খুব ভালো করেও সবাই একটু একটুর জন্য হেরে যায়। তো হাইলাইট এই জন্যই হয় কারণ জাস্ট 3 মাস বা 6 মাস আগে এত আমাদের বোঝ দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ না এত কোটি টাকা যা করার করো এবার যাও মেডেল নিয়ে আসো, এইরকম জিনিসটা হয় না। এই অলিম্পিকের আগে আমরা যে সাপোর্টটা পেয়েছি সব দিক থেকে, এই সাপোর্টটা যদি কন্টিনিউ থাকে আমি নিশ্চয়ই বলবো যে 2020-তে নিশ্চয়ই আরও নতুন মুখ আসবে এবং আরও ভালো পারফর্ম দেখতে পাবো। সেটা আমি জানি না কে নাম দিয়েছে, এটার নাম প্রদনা ভাই, কিন্তু এখন সবাই বলছে প্রদনা ভাই, আরেকটা নাম ড্যাট অফ বল্ট একদমই না। কারণ দেখুন সব গেমের রিক্স আছে, রিক্সে এরকম কোনো ক্রিকেট খেলতে গেলে যদি বল মাথায় লেগে যায় তখন তারও ড্যাট হয়, তাহলে সেটারও ড্যাট অফ ক্রিকেট দেওয়া যায়, কিন্তু না। দেখুন প্র্যাকটিস আমাকে আমার কোচ এত করেছে, সেটাকে ইজি করে দিয়েছে, মানে সব কিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড। যদি প্র্যাকটিস বেশি করা তাহলে নিশ্চয়ই সবার কাছেই এই বলটা এত ইজি হয়ে যাবে। তো সেটা দ্যাট তো বলটি, সেটা প্রতনবা বলটি, এবং আমাকে আমার কাছে এই বলটা অনেকটা ইজি হয়ে গেছে। ইন্ডিয়া আর পাকিস্তান ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস, এবং তারা অনেক সময় বলে যে তোমাদের দেশে তোমরা খুব ভালো আছো, আমরা কি খারাপ অবস্থাতে ট্রেনিং করছি এবং প্রিপেয়ার করছি তোমরা কল্পনাও করতে পারো না, ইউ আর লাকি, ওরাই বলে পাকিস্তান। আর আমি দেখেছি বহু মানে ছেলে মেয়ে নির্বিশেষে পাকিস্তান কিন্তু খুব ক্লোজ ইন্ডিয়া টিমের সাথে, খেলোয়াড়দের সাথে আমি এটা হলফ করে বলতে পারি, এবং অন্য খেলোয়াড়দের সাথেও স্যারও বলছেন যে আমরা আলোচনা করেছি পাকিস্তান ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড খেলাতে। পলিটিসাইজ করা হতে পারে হয়তো, দেখুন কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিতে হয় সেটা অন্য লেভেলে, কিন্তু আমার মনে হয় খেলোয়াড়দের মন থেকে এগুলো কি যায় আসে না।